ছিল গত বছরের 6ই অক্টোবর। শর্ট ফিল্মের শুটিং উপলক্ষে অভিভাবকদের অনুমতি নিয়ে রাজশ্রী দাস সহ দমদম কিশোর ভারতী স্কুলের 5 ছাত্রকে সুন্দরবন নিয়ে যান ওই স্কুলেরই 5 শিক্ষক। সেখানেই পুকুরে ডুবে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাজশ্রীর। ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করে মৃতের পরিবার। অভিযোগ জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদে। অভিযুক্ত শিক্ষকদের 3 মাসের জন্য সাসপেন্ড করে পর্ষদ। অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় স্কুল পরিচালন সমিতির কাছে জানতে চায় পর্ষদ। এরপর স্কুল পরিচালন সমিতির বৈঠকে একজন শিক্ষকের 3টি ইনক্রিমেন্ট, একজন শিক্ষকের 2টি ইনক্রিমেন্ট এবং আরেক শিক্ষকের 1টি ইনক্রিমেন্ট বন্ধের সুপারিশ করা হয়। আর বাকি 2 শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। পরিচালন সমিতির 6 সদস্য এই সুপারিশের পক্ষে থাকলেও আপত্তি জানান সরকার মনোনীত সদস্য সহ 4 জন। আর এতেই গুরু পাপে লঘুদণ্ডের অভিযোগ তুলেছে মৃত ছাত্রের পরিবার। একটাই সন্তান ছিল, তাকে নিয়ে আমার যত স্বপ্ন ছিল সব স্বপ্নগুলো নষ্ট করে দিল। তার প্রতিবাদে আমি ওদের অনেক বড় শাস্তি চাই। এই শাস্তিতে আমি একটু খুশি নই। আমি চাই ওদের স্কুল থেকে বেরিয়ে যাক, ওদের আরো বড় শাস্তি হোক। আজকে তো আমাকে মা ডাকার শোনার কেউ নেই, ওরা আমার সন্তানটাকে নিয়ে গিয়ে ফিরিয়ে দিল না। তারা স্কুলের প্রভাব খাটিয়েছে, প্রভাব খাটিয়ে আজকে তারা যদি আবার নতুন করে স্কুলে জয়েন করে তো আর বাদ বাকি যারা যত সন্তানের বাবা মা আছে তারা তো আর এরপরের দিন স্কুলে তাদের সন্তানদের দিতে গেলে ভয় পাবে যে তাহলে এরকম কিছু হলে কোনো শিক্ষকরা কোনো শাস্তি পাবে না। মৃতের পরিবারের সঙ্গে 100 পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্যেরও এখানে মেজরিটি থাকে, সেখানে সন্তুষ্ট না হলো আমার অভিব্যক্তিতে আমি তো নোট করিয়েছি যে আমার এই শাস্তি মনে হয়েছে যে সঠিক নয়। আমরা চেয়েছিলাম 5 জনেরই যাতে তারা যাতে আর এই শিক্ষকতা জীবনে না ফিরে আসতে। যদিও লঘু শাস্তির অভিযোগ মানতে নারাজ স্কুলের প্রধান শিক্ষক। তো মানে আপেক্ষিক ব্যাপার, উনি তো চাইবেন যে এদের সব থেকে বড় শাস্তি যেটা হোক সেটা তিনি চাইবেনই। সেটা ওনার জায়গায় হলে আমিও তাই চাইতাম। এখন ঘটনা পরিপ্রেক্ষিতে যিনি হিয়ারিং করেছেন, যিনি সব শুনে তিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে এটা দাঁড়িয়েছে। স্কুল পরিচালন সমিতির সিদ্ধান্তের বিরোধিতা করে মধ্যশিক্ষা পর্ষদের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার। এখন পর্ষদ কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। সুমিত সেনগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।